সাপরে যে ভাজে পয়স বানাতে হয় সে সেই কৌশল কায়দা আমি জানি মানুষে পয়স মানে না ভালোবাসা আদর যত্ন দিলে পশু পাখিতে ভালোবাসা আদর যত্ন পাইলে পোষ যা আসসালামু আলাইকুম আপা আপনার নাম কি নাম হাসিনা এই এটা এই বাক্সের ভিতরে কি সাপ খেলাধুলা দেখাই গ্রাম অঞ্চলে আর কি কি করেন রস ভাত খুয়াই তাবিজ কবজ দেই দাবাই টাবাই দেই ঝাড়পুর বিশিষ খুয়াই শরীর শিঙা লাগাই আর সাপের খেলা দেখাই সাপ দিয়া ছাইরা ঝুরা দেই বান বাতাস না লাগে সাপ সাপ দিয়া জালে কি বান বাতাস ভালো হয়ে যায় বান বাতাস ভালো না সাপ দিয়া ঝালে মানে যে স্বপ্নে টপনা সাপ দেখে ভয় ভীতি পায় সাপ দিয়ে ছোয়া দিয়া দিলে আল্লাহ রসুলের নাম কি কিভাবে দিলে মানে তার ভয় দেখাইটা যায় আচ্ছা এই যে আপনাদের যে রাস্তা রাস্তায় ওতে গিয়ে সাপ নিয়ে যান এটা কি মানুষকে ভয় দেখান না এই না আমরা যাই না ওরা আলগা পোলা পানে যায় নে ছেলেরা বাচ্চা বেরা লেখা পড়া নাই কাজ কর্ম করতে পারে না খাইতে নিতে পারে না তারাই যে খালি বক্স লয় এই টাকা তুলে টাউন শহরে ছেলেদের কাছ থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 200 300 পায় আচ্ছা আপনাদের ছেলেমেদেরকে কেন লেখা পড়া করান না করায় না পারায় না সমর্থ নাই এক ঘাটের আন্ধার এক ঘাটে খায় পড়ালে ফেলে করাইলে তো একখানা থাই ভাজা থাকতে লাগে থাই ঠিকানা মতন থাকতে লাগে বারো মাস আর দোকান পাট ব্যবসা বাণিজ্য থাকে থাকে যেমন এক ঘাটের আন্ধার এক ঘাটে যায় ফলে এখন দোল বলল আর বনে বনে যায় আর কি গ্রাম অঞ্চলে দোল বললে এই ব্যবসা করে খাইলে এই জন্য করাইতে পারে আচ্ছা এর ভিতরে কি সব আছে মানে দুধরাস দুধরাস দুধরাজ এতো বিষাক্ত স্বপ্ন বিষাক্ত সাপ কি আর কি বিষ ফলাই দিছি বিষ ফলাই দিবেন সেটা নিয়ে আপনি গ্রামে গ্রামে হ্যাঁ যান আর ওই তাবিজ কবজ দেন আচ্ছা আপনাদের জীবনটা কিভাবে চলে এইভাবেই ভাবেই চলে যে ঝাড়ফুক তাওয়াই টাওয়াই রস ভাত খাই তাবিজ দেখাই সাপের খেলা দেখাই একশো পঞ্চাশ দেড়শো দুইশো দিনে পাই এলেই সংসার চলে মোটামুটি ডাল ভাত সবজি ভাত আপনার কয় ছেলে মেয়ে তিনজন

রাজকীয় ভাগ্য সে যদি নোংরা পরিবেশও আসে মানুষের কাছে মানুষ চেনে না কিন্তু পশু পাখি ঠিকই চিনে এই সাপের বিষ হয় কখন সাপের বিষ যখন হয় কখন হয় সাপের বিষটা ধরেন ঝড় তুফান হয় পানি হয় ওই বর্ষা বাদলে খালে বিলে পানি বাড়ে সেখনই তারা মাটির তলে থাকতে পারে না পানির টানে তাদের শরীরে বিষ হয়ে যায় ফলে জলে গ্রাম অঞ্চলে সবুল মারে বন্যার সময় এটা বর্ষাকালে বেশি বর্ষাকালে পানির সিজনে পানি বাড়ে ও তখন না থাকতে পারে তখন তাদের বাড়িয়ে পড়ে তাদের শরীরে যখন বিষ থাকে মানুষের শরীরে ফেলা। আমাবস্যা পূর্ণিমা উথাল দেয় সে সময় একেবারে সবুল মেরে তাদের বিষটা মানুষের শরীরে ফেলাইলে তারা আর কি ভালো থাকে আরামে থাকে কিন্তু এই যে মানুষ যখন সবুল দেয় ধরেন এক মানুষে সাপে কাটলে আপনারা কি তার চিকিৎসা করতে পারেন সরদারে করতে পারে এখনের দিনে ধরেন সাপে কামড় দিল হ্যাঁ সাথে সাথে পায়ে কামড় দিলে পায় বাঁধলো হাতে কামড় দিলে উপরে বাঁধলো তিনটা বাঁধ দিল পরে আমাদের কাছে নিয়ে আসলো আমরা কাইচে ভালো ভালো মেডিসিন দিয়ে শুদ্ধ दवाई দিয়ে বর রক্তটা বাইরে ফেলি দিলে পরে হাসপাতালে তারা স্যালাইন দিলে শক্তি রক্ত বিক্রিয়া করেছে ইনশাআল্লাহ সে হয়ে যায় কিন্তু ওই যে বিন বাজায় যে আমরা আগে সুরবালা দেখতাম সিনেমার মধ্যে বিন বাজায় ভালো করতে সাপে গিয়ে আবার তুলে নিয়ে আসতো তো সিনেমা সবই করছে ওইটা ব্রিটিশ আমলে ছিল নাকি আমার ঝরমের আগে দাদার আগে ওই জায়গা হইছে একটা দেবদেবতার ওই যে দেবদেবতার আছে ওলি আল্লাহরা ছিল শত তালুক ছিল সাপ ছিল কত রূপ নেছে এখন তো সেই যুগ নাই কিন্তু ওই বীণ বাজায় তাহলে শাপের 20 তোলা যায় না না বীণ বাঁসি তোলা যায় না বীণ বাজায় তাহলে শুধু খেলা দেখানো যায় শাপের খেলা দেখানো যায় শাপের খেলা দেখানো দর্শক আমরা জানতাম যে শাপের বীণ বাজে 20 তোলা যেত কিন্তু আসলে আমরা ভুল ধারণা পোষণ করেছি আচ্ছা হাসিনা আপা আপনার কাছে এখন বর্তমানে কয়টা সাপ আছে আছে পাঁচ ছয়টা দুইটা সাবে পুষ মানে না চারটা সাবে পুষ মানছে এটা কিভাবে পয়স মানাইতে হয় অনেক দিন ধরে ছোট থেকে বাচ্চা থেকে খাওয়ান দাওন দেই কাছে কাছে রাখি আর বৃষ্টি হইলে টাইম মতন সুযোগ মতন খেলাই দেই আবার বাসার কাছে দিয়ে ছেড়া দেই ভুইরা ভুইরা খাইয়ে বাসার কাছেই খাবে এটা তাহলে আপনি বুঝেন যে এখন বিশ হইছে ফেলেতে হবে হ্যাঁ বুঝতে পারি এটা পয়স মানাইতে কতদিন সময় লাগে পয়স মানাইতে ছোট থেকে বড় হয়

মাসে পুষতে বেশি খরচ হয় না ওই যে মাছ খালি বেজে থেকে টাকি মাছ এনে খাওয়াই টিকটিকি ধুইরা খাওয়াই বাসার কাছ দিয়ে ছাইরা দেয় ফরিং ধুইরা খায় খাইয়া দেয় আবার থাকে এই সাপ নিয়ে পরে এই খেলা গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে খেলাধুলা দেখান ওই যা ইনকাম হয় তা দিয়ে আপনাদের সংসার চলে সংসার চলে এখন বেশি লোকজনে দেখুন আর সাপের খেলা সব তো ঘর ম্যাচ করে ব্যবসা বাণিজ্য চাই চাকরি করে বাসায় থাকে না ছেলে থাকে এক কয়েক ঝর চাইল দেয় বিশ টাকা পঞ্চাশ টাকা দেয় সারাদিন আর কি তিনশো চারশো টাকা পাই এই পাঁচশো টাকার মতন পাওয়া যায় না আচ্ছা আপা এই যে বেদেদেরকে তো এক একটা ছেলেরা তিনটা চারটা বিয়ে করে এটার কারণটা কি করে এখন আমাদের ভিতরে মেয়ের যুগ বেশি মেয়ে বেশি ছেলেরা কম এখন চারটা পাঁচটা দুইটা তিনটা বিয়া করছে এখন ছেলেরা কামাই করুক আর না করুক জানাই তার বউস কামাই করে তারে খাওয়াইতেছে তারপর মেয়েরা ওই ছেলের কাছেই বসতেছে ছেলেরাও বসছে বলে যে তো বিয়ে করি ভালোই তো নিজের তাই নিজেই তো কইরা খাওয়াইতে লাগে না ওরাই তো খাওয়ায় ওরাই তো কাজ কাম করে করি তাহলে আপা আপনার কি স্বামী হাজবেন্ড আছে না আছে দুই দুই আমার তো আরো দুইটা বিয়া করছে বউ লইয়া গেছে আমি যারা খরচ দেই নাই এলিক আমার ফেলাই গেছে তাহলে আপনার কাছে এখন থাকে না এখন নাই এই সমাজ থেকে আপনার এইভাবে কি চলবে নাম চলতে তো চাই না ভালো লাগে না এ মানে ভবিষ্যতে আপনারা কি ভবিষ্যতে এখন আমাদের কোলে হয়ে গেছে যা হওয়ার বিবাহিত মেয়েরা হয়ে গেছে এখন আমাদের বাচ্চারা আছে মেয়েরা আছে এদের চাই লেখাপড়া করিয়ে সমাজে দোকানদারি করুক ব্যবসা বাণিজ্য করুক পড়ুক হাদিস কোরআন পড়ুক নামাজ কালাম পড়ুক ঘরে থাকুক সাবির সেবা করুক বাসায় থাকুক পর্দায় থাকুক এদেরই তো চাই আপনারা কি নামাজ পড়েন হ্যাঁ আমরা মুসলমান আছি আমি তো পড়ছি নামাজ কালাম এখন পড়তে না সময় পাই না হইতে লাগে শরীর পবিত্র রাখতে লাগে জাগা পবিত্র রাখতে লাগে আবার পাঁচ সপ্তাহ নামাজ পড়ার সময় পাঁচবার উজু করতে লাগে আবার এই শরীর পর্দায় রাখতে লাগে মানুষের সাথে আড্ডা মিশে হাসা বেইমানি চালা কম করতে লাগে বুঝছেন এই জন্য যে নামাজ পড়ে আল্লাহ রে ডাকে সেখানে যদি মিছা কথা কয় এটা নামাজই গরবাদ আল্লাহ মানে না সেই জন্য এখন নামাজ পড়ে নাই লেগে নামাজ কালাম পড়ি না সারাদিন রনে বনে ঘুরি গ্রাম অঞ্চল ঘুরি খেলাধুলা দেখাই কামাই করি অনেক রালিং করি কষ্ট হয় এইজনে নামাজ পড়ার টাইম পাই না তাহলে আপনি স্বামী যদি থাকতো সে যদি আয় ইনকাম করতো তাহলে আপনি চান যে ঘরে থেকে মানে ঘর সামলাইতেন ও পাশাপাশি পাশে নামাজ পড়া ই ছিল হম তাহলে হাসিনা আপা আপনার যে যে তিনটা ছেলে মেয়ে আপনি তো না যে আমার মতো এইভাবে না না আমার যা কষ্ট হয় মানুষদের বুঝাইয়া 100 200 300 টাকা কামাই করি দেশে বিদেশে ঘুরি রাস্তাঘাট গাড়ি মোটর জান যখন পার দিতে লাগে এইসব মেয়েরা বুঝেনা না বাম চিনে না এইসব বাচ্চারা কই যাইব এর লেগে তাদের তাই লেখাপড়া করাইয়া বাসায় থাকুক তো চাকরি বাকরি করুক এই চাই এডি তার পাটামু না এডি তো নামাজ কালামও পড়তে পারে না সংসারের সেবা যত্ন করতে পারে না নিজের খবর নিতে পারে না যত্ন নিতে পারে না এই জন্যই আমরা চাই সব মেয়েরা এখন যুগের মেয়েরা চাই যে বাচ্চা গুণি লেখাপড়া করে দোকানদারি করুক নামাজ কালাম করুক কোরআন শরীফ করুক হাবিজি হোক মলনা হোক ব্যবসা বাণিজ্য করুক এটাই তো চাই আচ্ছা হাসিনা না আপা আমরাও চাই আপনারা এভাবে সুন্দর জীবন যাপন করেন পাঁচক্ত নামাজ পড়েন দর্শক আপনারা দেখলেন হাসিনা আপার প্রত্যাশা আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন হাসিনা আপাদের জন্য যাতে ভালো কিছু করে তারা জীবনযাপন করতে পারে ধন্যবাদ দর্শক